হ্যালো এভরিওয়ান, রেডি হয়েছি বাইরে যাওয়ার জন্য। আসলে বাইর হওয়ার ইচ্ছে ছিল না, কারণ সানডে অনেক কাজ বাকি, কিন্তু টিউশনের ফ্রেন্ডের বার্থডে, তো একটা গিফট কিনতে হবে, সেজন্য যেতেই হচ্ছে। তো রেডি হলাম, এই ড্রেসটা আমার পছন্দ, ব্লু কালারের। টিউশন অলমোস্ট রেডি, তো এখন বের হয়ে যাবো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমরা চলে আসলাম ডিসকেমে গিফট কেনার জন্য, কিন্তু এখানে এসে ওর বান্ধবীর সাথেই দেখা হয়ে গেল। তো আমরা বললাম যে নিজেদের কিছু কেনাকাটা করতে আসছি, তো ওর সাথে ওর আম্মুর সাথে কতক্ষণ গল্প করে তারপরে আমরা দেখছিলাম যে কী নিব, কারণ তিশুন বলছিল যে ও মেকআপের জিনিস পছন্দ করে, মানে ওর বান্ধবী, তো সেজন্য কী নিব তাই দেখছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে চলে আসলাম কিছু ড্রেস দেখার জন্য তিশুনের, তো এখানে আমরা মিস্টার প্রাইসে চলে এসেছি। দেখলাম যে অনেক নতুন নতুন, ওরা কিছুদিন পর পরই খুব নতুন নতুন কাপড় নিয়ে আসে, তো ভালো লাগে। এই ফ্রকগুলো খুব সুন্দর, মানে সামারের জন্য খুবই ভালো এবং ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক। তো এখানে কতক্ষণ আমরা দেখলাম, তো তিশন তো আসলে কাপড় মানে কেনার ব্যাপারে খুবই চুজি, তার কাপড় কিনতে মানে অনেক সময় লাগে। তো আমি বিরক্ত হই না, কারণ জানি যে ওরা আসলে দেখবে, তারপরে পছন্দ হলে কিনবে, ট্রায়াল দিবে তারপর। তো এখানে কিছু স্কার্ট দেখলাম, লং স্কার্ট, এগুলো আমার ভালো লেগেছে, কারণ আমার কাপড় কেনার সময় সবচেয়ে বেশি কি ভালো লাগে যে মানে কাপড়টা যাতে আরামদায়ক হয়, ম্যাটেরিয়ালটা আরামদায়ক না হলে আমার একদমই পরতে ইচ্ছে করে না এখন। আর এখানে আসলে সামারে এত বেশি গরম থাকে যে মানে সহ্য করা যায় না। তো তারপরে আবার আমরা চলে আসলাম ক্লিকসে, এখানে এসে কিছু ফেস মাস্ক দেখলাম, তো এখান থেকে ওর বান্ধবীর জন্য একটা নিলাম, যে আর একটা বড়ো গিফটের সাথে এটা দিলে ভালো লাগবে আর কি, সেজন্য তা সেখান থেকে নিলাম। আর এই জিনিসগুলো আমারও খুব পছন্দ, মাঝে মাঝে আমি কিনি তিশোনার আমার জন্য, তো এটা মুখে দিলে খুব আরামও লাগে। বিভিন্ন রকমের ব্রাশ দেখছিলাম, মেকআপ ব্রাশ, খুবই সুন্দর ব্রাশগুলো, কিন্তু দামটাও সেরকম সুন্দর। তো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, মেকআপের জিনিস কিনতে আমার ভালো লাগে, আমি অকারণেও অনেক মেকআপের জিনিস কিনি। তিশোন তো মেকআপ করে না, সেজন্য তেমন একটা কেনে না, কিন্তু দেখে। তো এখানে লিপস্টিকের কালার দেখছিলাম, আর আমি জানি কেন, জানি না, আমার মানে ঘুরে ফিরে পার্পল কালারটা পছন্দ হয় লিপস্টিক কিনতে গেলে। ওই যে আমি দেখবেন যে যখনই মানে কিনতে যাচ্ছি, এই এখন আবার ধরেছি একটা বড়, তারপর আবার রেখে দিলাম, কারণ অলরেডি আমার দুই তিনটা মানে পার্পল কালারের লিপস্টিক আছে বিভিন্ন শেডের। এত সুন্দর সুন্দর লিপস্টিক দেখতে ভালো লাগে, আর এখন তো বিভিন্ন রকমের লিপস্টিক আসে, কোনোটা স্টিক, গ্লসি, ম্যাট, এরকম। তো এর মধ্যে এই কালারটা দেখেন, এটাও কিন্তু পার্পল, মানে একটু ডিফারেন্ট শেড, এই শেডটা আমার নেই, সেটা দেখে রাখলাম। তো ভাবলাম এখন কিনবো না, এই জন্য নাম্বারটা আমি দেখেন দেখে রেখেছি। তারপরে আমরা এ দোকান থেকে ও দোকান, ওখান থেকে ওখানে, এই যে এরকম ঘুরছি যে এটা দেখবো, ওটা দেখবো, এটা নিবো, ওটা নিবো, এরকম আর কি। মাঝে মাঝে এরকম ঘুরতে ভালো লাগে। আমাদের শপিং শেষ, একটা জিনিস কিনতে এসে কত জিনিস যে দেখলাম, আর পরে আসবো, এটা নিবো, ওটা নিবো, তাই করলাম। তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।